শেষ মুহূর্তের গোলে প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান। মৌলানা ভাসানী স্টেডিয়ামে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারায় 2-1 গোলে। এই জয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহামেডান। ম্যাচে তখন 1-1 গোলে সমতা, শেষ বাঁশি বাঁচতে বাকি আর মিনিট খানেক। এই সময়ে পেনাল্টি কর্নার পায় মোহামেডান। শামসের পুশ থেকে রানার স্টপে লক্ষ্যভেদ করেন অরবিন্দ। উল্লাসে মাতেন মোহামেডানের খেলোয়াড় সহ সমর্থকরা। লিগে আবাহনীর এটা প্রথম হার। টানা 8 জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ শুরু করেছিল আবাহনী, কিন্তু আক্রমণ ভাগের দক্ষতায় মোহামেডানের সক্ষমতায় দেখা গিয়েছিল বেশি, যার ফল সাদা কালোরা পায় ম্যাচের 24 মিনিটে। পেনাল্টি কর্নার তালগোল পাকিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে পাওয়া বলে পিন্টু এগিয়ে নেন দলকে। প্রথমার্ধে পিছিয়ে পেয়েছিল আবাহনীও, কিন্তু কাজে লাগেনি তা। তবে আবাহনী শেষ পর্যন্ত নিজেদের ম্যাচে ফিরিয়েছিল 55 মিনিটে। জটলার মধ্য থেকে আরশাদের সুযোগ সন্ধানী হিটে সমতা আনে আকাশি নীলরা। ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থাকা মেরিনার্সের সঙ্গী এখন মোহামেডান।